আমাদের ফ্রেন্ড একটি নতুন ভিডিওতে স্বাগতম জানাই। তো ফ্রেন্ড, বিএসএফ এর একটি নতুন ভ্যাকেন্সি পাবলিশ করা হয়েছে। তোমরা যদি এখানে আবেদন করতে চাও তো তোমাদের কি কি যোগ্যতা চাওয়া হয়েছে, কি কি কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে, হাইট, ওয়েট, চেস্ট, শিক্ষাগত যোগ্যতা, তো যাবতীয় এ টু জেড তথ্য তোমরা দেখে নাও এই ভিডিওতে। আমি তোমাদের এ টু জেড তথ্য শেয়ার করবো, তাই ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিওটি দেখার অনুরোধ রইল। ওকে ফ্রেন্ড, তো ফ্রেন্ড ডিসক্রিপশনে আমি লিঙ্কটি দিয়ে দিব, সেখান থেকে তোমরা আসতে পারবে, বা তোমরা ক্রোম ব্রাউজারে বা গুগলে টাইপ করে এখানে লিখবে recruit.bsf.gov.in। ওকে, লেখার পর এখানে এই বিএসএফ ওয়েবসাইটে আসার পর নিচে স্ক্রল ডাউন করবে। তোমরা যে দেখতে পাচ্ছ ফ্রেন্ড, এখানে ভিউ ডিটেলসে তোমরা ক্লিক করে পিডিএফটি ডাউনলোড করতে পারবে, বিএসএফ গ্রুপ বি। ওকে, এবং তোমরা এখানে ক্লিক করে অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবে। তো চলো, আমি তোমাদেরকে পিডিএফ সহকারে যাবতীয় তথ্য আমি তোমাদেরকে দেখিয়ে দিই। পিপিডিতে তোমাদের কী কী বলা আছে, তো আমি তোমাদেরকে জাস্ট শুধু হেডলাইনগুলো আলোচনা করব, করে দেব। ওকে, তোমাদের যেসব পদে আবেদন বেরিয়েছে, ইন্সপেক্টর আর্কিটেকচার, সাব ইন্সপেক্টর, জুনিয়র ইঞ্জিনিয়ারিং, তোমাদের এই তিনটি পোস্টে তোমাদের ভ্যাকেন্সি বেরিয়েছে। ওকে, তোমাদের আর্কিটেকচারের ভ্যাকেন্সি রয়েছে একটি, সাব ইন্সপেক্টর তোমাদের ভ্যাকেন্সি রয়েছে 57টি, এবং তোমাদের জুনিয়র ইঞ্জিনিয়ারিং পদে তোমাদের ভ্যাকেন্সি রয়েছে 32টি। ফ্রেন্ড, তোমাদের যে বয়স চা হয়েছে, এজ লিমিটেড, তোমাদের ইন্সপেক্টর আর্কিটেকচারের বয়সে তোমাদের বিলুপ তোমাদের 30 বছরের মধ্যে তোমাদেরকে থাকতে হবে, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। ওকে, আর সাব ইন্সপেক্টর তোমাদের ভ্যাকেন্সি 30, তোমাদের 30 বছরের মধ্যে তোমার যদি বয়স হয়ে থাকে তাহলে তুমি এখানে আবেদন করতে পারবে। ওকে, তোমরা যেসব পদে বয়সে 4 পেয়ে যাবে, এসসি তোমরা 5 বছর ছেড়ে 4 পেয়ে যাবে, এসসি এবং এসটি, এবং ওবিসি তোমরা 3 বছর 4 পেয়ে যাবে। ফ্রেন্ড, তোমাদের যে এডুকেশন কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে ইন্সপেক্টর আর্কিটেকচার পদে, তোমাদেরকে অবশ্যই ডিগ্রি কোর্স কমপ্লিট করতে হবে যে কোনো ইউনিভার্সিটি থেকে। ওকে, এবং তোমাদের সাব ইন্সপেক্টর পদে তোমাদেরকে যে কোনো, তোমাদেরকে স্টেট গভর্নমেন্টের সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা কোর্সে তোমাদেরকে পাস করতে হবে। ওকে, ডিগ্রি শাখায়, ওকে, ডিপ্লোমা কোর্সে। এবং তোমাদের জুনিয়র ইঞ্জিনিয়ারিং সাব ইন্সপেক্টর তোমাদের ইলেকট্রিক পদে তোমাদের যে ভ্যাকেন্সি বেরিয়েছে, তোমাদেরকে অবশ্যই পাস দেয়ার এয়ার ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং ফ্রম অ্যাজ ইনস্টিটিউট রিকগনাইজিং বাই দ্য সেন্টার অফ স্টেট গভর্নমেন্ট, অর্থাৎ তোমাকে গভর্নমেন্টের ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক ডিপ্লোমা কোর্স কমপ্লিট করতে হবে, তাহলে তুমি এই পদে আবেদন করতে পারবে। ওকে, মেলের ক্ষেত্রে যে তোমাদের হাইট চাওয়া হয়েছে 165 সেন্টিমিটার, এবং ফিমেলদের ক্ষেত্রে 157 সেন্টিমিটার। ওকে, এবং তোমাদের চেস্ট চাওয়া হয়েছে 81 সেন্টিমিটার, এবং 5 সেন্টিমিটার তোমাদেরকে ফুলাতে হবে, এবং মেয়েদের ক্ষেত্রে চাওয়া হয়নি। ওকে, চাওয়া হয় না। এবং ওয়েট তোমাদের চাওয়া হচ্ছে 50 কেজি, এবং মেয়েদের ক্ষেত্রে চাওয়া হচ্ছে 46 কেজি। ওকে, এবং তোমাদের যে হাইট, তোমরা হাইটে যারা ছাড় পেয়ে যাবে, তোমরা যদি হিলস, তো তোমরা যদি পর্বতের মিজোরা, মিজোর, নাগার এইসব জায়গা থেকে বিলং করে থাকো, তাহলে তোমরা 5 সেন্টিমিটার তোমরা ছাড় পেয়ে যাবে বিশেষ। ওকে, এবং মেয়েদের ছাড় কোনো ব্যাপার নেই, 157 সেন্টিমিটার। ওকে ফ্রেন্ড, তোমরা এরকম যাবতীয় তথ্য তোমরা সব কিছু খুঁটিনাটি দেখিয়ে নিবে যারা তোমরা এখানে অনলাইন অ্যাপ্লিকেশন করবে। ডিসক্রিপশনে আমি তোমাদের এই পিডিএফটি দিয়ে দিব, সেখান থেকে তোমরা এখানে ডাউনলোড করতে পারবে। ওকে, যা শুধু আমি তোমাদেরকে হেডলাইনগুলো আলোচনা করে দিলাম। অন স্ক্রিন দেখতে হচ্ছে ফিজিক্যাল দি ইভিক্ট নেট টেস্ট, তোমাদের যে তোমার যদি রান করতে হবে মেলের ক্ষেত্রে, এবং ফিমেলদের ক্ষেত্রে 8 মিনিট, তখন ফিমেলদের ক্ষেত্রে 12 মিনিট, এসব তোমাদের যাবতীয় খুঁটিনাটি সব তথ্য দেখে নিয়ে তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ ফ্রেন্ড। ফ্রেন্ড, তোমাদের টোটাল 100 নম্বরে তোমাদের এক্সাম হবে। ওকে, তোমাদের পার্ট এ এবং পার্ট বি, এবং পার্ট বি তোমাদের তিনটি বিষয় তোমাদের থাকবে। ওকে, জেনারেল ইন্টেলিজেন্ট অ্যান্ড রিসোর্সিং 25 কোশ্চিন 25টি মার্কের, এবং জেনারেল অ্যান্সার 25টি কোশ্চিন 25 মার্কের, এবং জেনারেল ইঞ্জিনিয়ারিং সিভিল ইলেকট্রিক্যালের ক্ষেত্রে 50টি কোশ্চিন 50 নম্বরে। এই টোটাল মোট তোমাদের 100 নম্বরে এক্সাম হয়ে থাকবে। তোমাদের সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। ওকে ফ্রেন্ড, তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ তোমাদের অনলাইন লাস্ট ডেট বলা হয়েছে সাবমিশন অন
8 জুন, অর্থাৎ তোমাদের 8 তারিখের মধ্যে তোমাকে অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে। অনলাইন অ্যাপ্লিকেশন খুবই বাম্পার সুন্দর চলছে, তোমরা তাড়াতাড়ি অনলাইন অ্যাপ্লিকেশন করে ফেলো, তোমাদের তোমাদের যদি শিক্ষাগত যোগ্যতা থেকে থাকে। ওকে, এবং তোমাদের কাছে একটি অনুরোধ ফ্রেন্ড, আমাদের চ্যানেলে যদি তুমি প্রথম হয়ে থাকো অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না, এবং বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবে না, কেননা তারাও যেন এই সুযোগটি পেয়ে যায়। ওকে ফ্রেন্ড, ধন্যবাদ।